মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তার নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হৃদয়ে বঙ্গবন্ধু ও চেতনায় নজরুল শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে তাদের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। রিপোর্ট আলিমান রাজিদ। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। বাঙালি জাতিসত্তার জাগরণে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবিনাশী ভূমিকা। একজন শিল্প সাহিত্যের মাধ্যমে এবং অপরজন রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে পরাধীনতার শেকল ভেঙেছেন। বাংলা, বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তা এই দুই কীর্তিমান। বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। রাজধানীর শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনির আয়োজনে হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় নজরুল শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই দুই কীর্তিমানের চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। নজরুলের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, আমাদের চেতনা, কোনো পার্থক্য নেই। আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে, এই গোড়ামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংগ্রাম করতে হবে। দুইজনেই নির্যাতিত মানুষের কথা বলেছেন, মানুষের অধিকারের কথা বলেছেন, স্বাধিকারের কথা বলেছেন। একজন তার বিদ্রোহ প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে, আরেকজন তার বিদ্রোহ প্রকাশ করেছেন তার রাজনীতির ভাষায়, তার আন্দোলনের মাধ্যমে। একজনকে আমরা বলি রাজনীতির কবি, আরেকজনকে আমরা বলি বিদ্রোহী কবি। বাঙালির চেতনার উৎস বঙ্গবন্ধু এবং নজরুলকে নিয়ে আরো গবেষণা এবং তাদের জীবন সম্পর্কে আরো চর্চার আহ্বান জানান বিশিষ্টজনেরা। শেখ মুজিবের অনুভূতির আরেকটা জায়গা ছিল কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলামকে ইয়ে থেকে, ভারত থেকে বাংলাদেশে যিনি এসেছে এনেছেন, তার নামও শেখ মুজিবুর রহমান। দুই বিদ্রোহী, একজন লেখনীতি বিদ্রোহী, আরেকজন তার সমগ্র জীবনে বিদ্রোহী। এই হচ্ছে বঙ্গবন্ধু এবং কাজী নজরুল ইসলাম। দুজনে কিন্তু এই প্রকৃতি পরিবেশকে এত ভালোবাসতেন, সেটার প্রমাণ কিন্তু ওনারা ওনাদের কর্মে দিয়ে গেছেন। এই দুজন যে পথপ্রদর্শক আমাদের, আমি বলবো যে বঙ্গবন্ধু যেমন আমাদের এই দেশটা দিয়ে গেছেন, পাশাপাশি আমাদের জাতীয় কবি কিন্তু প্রেমের কবিও, এবং তার কিন্তু লেখনীর মধ্যে বিদ্রোহের পাশাপাশি কিন্তু সবই ছিল। আমি মনে করি অনেক বেশি গবেষণা করা উচিত ওনাদের নিয়ে, ওনাদের জীবন নিয়ে। ওনাদের জীবন নিয়ে যত বেশি আলোচনা করব, শুধু রাজনীতি নয়, রাজনীতির বাইরে ওনাদের যে ভূমিকা ছিলেন, ওনার মানুষ হিসেবে যে অবদান রেখে গেছেন, সেইগুলো কিন্তু আমাদের কিন্তু যত বেশি আমাদের জীবনে আমরা চর্চা করব এবং যত বেশি নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে জানতে পারবে। এবং আমাদের এই যে শিক্ষা, যেই শিক্ষা ওনাদের কাছ থেকে যে নানা জিনিস আমাদের কাছে এসছে, সেই জিনিসটাই কিন্তু আমাকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা বঙ্গবন্ধুকে, নজরুলকে বুঝতে পারি, তাহলে আমাদের সমাজের যে বৈষম্য এগুলো দূর হবে, যে অত্যাচার, অবিচার, শোষণ, বঞ্চনা এগুলো দূর হবে, মানুষ মানুষ হিসেবে শিখবে। পরে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।